শহর বর্ধমানের ১৬ নম্বর ওয়ার্ডে রাজ্যের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল রবিবার রাতে। ওই এলাকার যুবনেতা রাসবিহারী হালদার অভিযোগ করেন, এদিন রাতে তাদের কর্মীরা দেওয়াল লিখন করে বাড়ি ফেরার সময় একদল দুষ্কৃতী তাদের কর্মীদের উপর হামলা চালায়। দুইজন কর্মী গুরুতর আহত হয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আহত এক যুবক জানায়, এদিন তারা দলীয় কাজ করে ফেরার সময় নারুগোপাল ভকতের আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর লাঠি ও বাঁশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আমরা দাঁড়িয়ে আবার ব্যাক করে এলাম, আমরা কি ব্যবহার টন্ডির গাড়ি পাচ্ছি না, আমরা কোনো পথ পাইনি, কারা মেরেছে বলে মনে হচ্ছে, ওদের পাড়ায় টোটাল ছিল, আমাদেরকে পুরো ফেলে। কজন ছিলে তোমরা? রাজা, ছোট্টু, তোমরা কজন ছিলে? আমরা 2-3 জন ছিলাম, আমরা ঝড় করতে যাইনি, আমরা গেছি শুধু কথাবার্তা বলে বেরিয়ে আসে, ওরা আমাদের চালাতে শুরু করলো। কী দিয়ে মেরেছে? আমাকে তো প্রথম কথা এইটা মেরে এক লাখ ফাটিয়ে দিল, যারা বাঁক মেখে ছিল বাঁক লাগিয়েছে, এগুলো তো পুরোটা আমাকে, আমি তো সাইডে পড়ে গেছি, আমরা দেখে ওই সাইডে মারছি, আমি তো বারবার নিজে অজ্ঞান উঠে দেখি কী ব্যাপার। ভাই বলছে, ভাই মারছিস কেন? বোঝা তুই বেশি বেড়ে গেছে। আমি বললাম, ভাই কিছু দোষ করিনি, আমাকে বিনা মূল্যে মারছে, কোনো কথা সমস্যা নেই। যাকে পায়ে মেরেছে কী দিয়ে মেরেছে দেখতে পেয়েছি? এটা মাথা করে মেরেছে না, যার পায়ে মেরেছে পাটা কেটে দিয়েছে, আমাকে মারছে, আমার তো মাথা এরকম একটা স্টিলের পাইপের মধ্যে ছিল, এটা ফাটিয়ে দিল, ফাটিয়ে দেওয়ার পর আমি পড়ে গেছি। তারপরে ওইদিকে গঙ্গোদাকে এক সাইডে খেয়েছি। অপর এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে পায়ের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত করে দেয়। তড়িঘড়ি অন্যান্য কর্মীরা উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে এক কর্মীকে চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়। অপর কর্মীকে কলকাতা SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ওই ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা আলপনা হালদার ও যুবনেতা রাসবিহারী হালদার। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন রাসবিহারী হালদার তার অভিযোগের তীর নারুগোপাল ভকতের দিকে। আমাদের হঠাৎ সব কিছু ঠিকঠাক চলছিল, আজকে পার্টির মিটিং করলাম, স্বয়ম্বর গোষ্ঠী মহিলাদের নিয়ে আজকে পার্টির প্রচার করলাম, ডক্টর মমতা সংহিতা, কোনো ব্যাপার নেই আমাদের কোনো, হঠাৎ এখানে যারা ইনজোর হয়েছে তারাই বললো। আমরা বাড়ি ঢুকে গেছিলাম 10টার মধ্যে, এও নাকি বাড়ি যাচ্ছিলো দেয়াল দিচ্ছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, চারিদিকে আমাদের ছেলেরা দেয়াল দিচ্ছিলো, হঠাৎ যাচ্ছিলো, অতর্কিতভাবে তাকে হামলা, তার বাড়ির কিছুটা আগেই যে হামলা করেছে এরা বলছে, যারা ইনজোর হয়েছে তার নেতৃত্বে, ঠিক আছে, এবং বলা হচ্ছে নাকি নারুগোপাল ভকত তার নির্দেশে নাকি এইভাবে পুরো পাটা পুনর বাদ চলে যাওয়ার মতো, ছেলেটা মরে যাওয়ার মতো অবস্থা। কিন্তু আমরা এইরকম রাজনীতি করতে যাই না, কখনোই এই ধরনের রাজনীতি উচিত নয়। যেই হোক, একটা মানুষকে মেরে দেওয়ার মতো রাজনীতি এগুলো আমরা কখনোই পছন্দ করি না। যদিও নারুগোপাল ভকতের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি এই ঘটনার সাথে তার বা তার কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।